স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র খুকুমণি ও বিহান দুজনেই ভীষণ অসহায়। একদিকে খুকুমণি থাকে বস্তিতে আর বিহান থাকে রাজপ্রাসাদে। মা বাপ মরা অনাথ খুকুমণির একমাত্র আশ্রয় তার মামার বাড়ি, কিন্তু সেখানেও শান্তি নেই। প্রতি মুহূর্তে মামা বাড়ির কথার বান বিদ্ধ করে খুকুমণিকে। নিজের চেষ্টায় খুকুমণি একটি হোম ডেলিভারি সার্ভিস চালু করে। তার কথা অনুযায়ী সে আজ 150 লোককে খাওয়ায়, একদিন সে 150,000 লোককে খাওয়াবে। হ্যাঁ, রান্না নেই যা খুকুমণি রাঁধতে পারে না, কিন্তু নিজের রক্ত জল করার সব টাকাই তুলে দিতে হয় মামা বাড়ির হাতে। আর তার বদল ঘুটলেই সংসারে শুরু হয় অশান্তি। অন্যদিকে বিহানেরও কপাল খারাপ। বিরাট ধনী পরিবারের ছেলে হলেও সে হলো সকলের করুণার পাত্র। বিহানের নিজের মানে সৎ মায়ের আদরও সে পায়নি কখনো। ধীরে ধীরে তার মাথার সমস্যা তৈরি হয়। বাড়ির কেউ ভালোবাসে না বিহানকে, একমাত্র তার দাদু এবং পিসি ঠাম্মা ছাড়া। তার খাওয়ার দিকেও কোনো খোঁজ নেই তার পরিবারের। ভাগ্যক্রমে দেখা হয় খুকুমণি আর বিহানের। খুকুমণি তার স্নেহ মায়া মমতা দিয়ে বিহানের মনে তার মায়ের শূন্যস্থান পূরণ করার চেষ্টা করে। কি হবে, মায়ের বাঁধনে কি জড়াতে চলেছে খুকুমণি বিহানের জীবন? জানতে হলে দেখতে হবে খুকুর জীবন সংগ্রাম। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় শুধুমাত্র স্টার জলসায়।